শুরুতেই সংবাদ শিরোনাম, আল্লাহু আকবার বলে প্রতিবাদকারী ওই ছাত্রীকে 5 লাখ ভারতীয় রুপি দেওয়ার ঘোষণা ভারত জমিয়তের। ভারতে ভয়াবহ তুষার ধসে 7 সেনা নিহত। গোপন তথ্য ফাঁস, নেপাল সীমান্ত ঘেরাও করেছে চীন। ট্রাম্প বাইডেন মিলে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সম্মান খোয়াচ্ছেন। বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো দেশ কেবল আমরাই, উত্তর কোরিয়ার হুঙ্কার। ইসরায়েলেও পেগাসাস দিয়ে সরকারি লোকদের ওপর নজরদারি। ইউক্রেন রাশিয়া উত্তেজনা, ম্যাক্রোর দাবি রাজি পুতিন। এবার বিস্তারিত। আল্লাহু আকবার বলে উগ্র হিন্দুদের হিজাব বিরোধিতার প্রতিবাদকারী কর্ণাটকের উদুপি জেলার মহাত্মা গান্ধী কলেজের সাহসী ছাত্রী মুস্কান খান বিনতে হুসাইন খানকে 5 লাখ ভারতীয় রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জমিয়তে ওলামাই হিন্দ। মঙ্গলবার রাতে জমিয়তের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী এ ঘোষণা দেন। একই সাথে মাওলানা মাদানী এরূপ সাহসী প্রতিবাদের জন্য ওই ছাত্রীকে মোবারকবাদ জানিয়েছেন এবং তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বলেও ঘোষণা জানান। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীকে দেখে হিন্দুত্ববাদী যুবকরা জয় শ্রী রাম ধ্বনি দিয়ে উত্তক্ত করার সময় ছাত্রীটি পাল্টা জবাব দিলেন আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। গণমাধ্যমে প্রকাশ, হিজাব পরা এক তরুণী তার স্কুটার রেখে কলেজ ভবনের দিকে এগোতেই গেরুয়া চাদর পরা প্রচুর সংখ্যক যুবক জয় শ্রী রাম স্লোগান দিতে দিতে তার দিকে ধেয়ে যায়। এ সময়ে মুসলিম ছাত্রীটিকেও ঘুরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করতে দেখা যায়। এরপরে তিনি কলেজ ভবনের দিকে এগোলে ওই গেরুয়া চাদর পরা হিন্দুত্ববাদী যুবকরা তাকে অনুসরণ করতে থাকে। ওই ছাত্রীকে এরপরে ক্যামেরার সামনে চিৎকার করে এ বিষয়ে অভিযোগ জানাতে দেখা যায়। কলেজ কর্তৃপক্ষ লোকজন ওই স্লোগান দেওয়া যুবকদের থামিয়ে দিয়ে ওই ছাত্রীকে কলেজে যেতে বলেন। ভারতের অরুণাচল প্রদেশে তুষার ধসে 7 সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস। সোমবার এসব সেনারা তুষার ধসে আটকে পড়েছিলেন। ইতোমধ্যে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের কামেঙ্গো সেক্টরের উঁচু এলাকায় তুষার ধসের মুখে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর 7 সদস্য। সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, মারা যাওয়া সদস্যরা টহল দলের সদস্য ছিলেন। তুষার ধসের পর থেকে তাদের খোঁজ মিলছিল না, তাদের খোঁজেই শুরু হয়েছিল উদ্ধার কাজ। নিখোঁজদের সন্ধানে আকাশপথে বিশেষ দলকে উড়িয়ে আনা হয়েছিল। উল্লেখ্য, তুষার ধসে এর আগেও একাধিক সেনার মৃত্যু হয়েছে। 2020 সালের তুষার ধসের মুখে পড়ে মারা গিয়েছিল 2 সেনা। গত বছরের অক্টোবরে উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশুলে তুষার ধসে নৌবাহিনীর 5 আধিকারিক আটকা পড়েছিলেন। একটি অভিযানে গিয়েছিলেন তারা, পরে তাদের লাশ উদ্ধার করা হয়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে ফাঁস হওয়া নেপাল সরকারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই দেশের যৌথ সীমানা বরাবর নেপালের দিকে অগ্রসর হচ্ছে চীন। এমনকি নেপালের জমি দখলের অভিযোগও আনা হয়েছে চীনের বিরুদ্ধে। এই প্রথমবারের মতো নেপাল সরকারের পক্ষ থেকে দেশটির ভূখণ্ডে চীনা হস্তক্ষেপের আনুষ্ঠানিক অভিযোগ করা হলো। নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা হোমলাই চীন অনুপ্রবেশ করছে এমন দাবির পর গত সেপ্টেম্বরে প্রতিবেদনটি তৈরি করা হয়। তবে কাঠমান্ডুতে চীনের দূতাবাস নেপালের এমন অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। অন্যদিকে কেন প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তা স্পষ্ট নয়। নেপাল সরকার ভারতের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে সম্পর্কের উন্নয়ন করেছে, কিন্তু নেপাল সরকারের ওই প্রতিবেদন চীনের সাথে দেশটির সুসম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে প্রতিবেদনটির ব্যাপারে নেপাল সরকার এখনো বিবিসির প্রশ্নের জবাব দেয়নি বলেও জানা গেছে। হিমালয় পর্বতমালা বরাবর 1,400 কিলোমিটার সীমানা রয়েছে নেপাল ও চীনের মধ্যে। 1960-এর দশকের গোড়ার দিকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই সীমান্ত নির্ধারণ করা হয়েছিল। দুই দেশের মধ্যকার এই সীমান্তের বেশিরভাগই প্রত্যন্ত ও দুর্গম এলাকায়। স্থল সীমানায় কয়েকটি পিলারের মাধ্যমে দুই দেশকে আলাদা করা হয়েছে, তবে সেখানে পৌঁছানো বেশ কষ্টসাধ্য। এমনকি সীমান্ত রেখাটি ঠিক কোন জায়গায় তা নির্ধারণ করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে সম্ভাব্য চীনা দখলের আভাসে নেপাল সরকার সম্প্রতি হামলায় একটি ট্রাক্সফোর্স পাঠানোর সিদ্ধান্ত নেয়। অনেকেই দাবি করছেন সীমান্তের নেপালি অংশে চীন কয়েকটি ভবন নির্মাণ করেছে। এমন দাবি যারা করেছেন তাদের দলে নেপালের পুলিশ সদস্য ও সরকারের প্রতিনিধিরাও রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনেয়ি বলেছেন, আমি করোনা ভাইরাসের টিকার তৃতীয় ডোজ নিয়েছি।
প্রিয় দেশবাসীর প্রতি আমার পরামর্শ হচ্ছে, চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিক নির্দেশনাকে গুরুত্ব দিন। মঙ্গলবার ইরানের বিমান বাহিনী ও অ্যারো স্পেস ডিভিশনের একদল কমান্ডারের এক সমাবেশে ভাষণ দিয়েছেন সর্বোচ্চ নেতা। তিনি এই সময় নানা বিষয়ে কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা তাদের সঙ্গে বৈঠকে আজ আরও বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র এমন ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে যা কখনোই তারা ভাবেনি, কখনোই তারা বিষয়টি বিবেচনায় নেয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট অর্থাৎ সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট যেন যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সম্মান ও মর্যাদা ধ্বংস করতে হাতে হাত মিলিয়েছেন এবং নিজ দেশের সম্মান নিঃশেষ করে যাচ্ছেন, তারা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে ফেলছেন, এটা অব্যাহত থাকবে। সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের আক্রমণ একটি সমন্বিত আক্রমণ, অর্থ, রাজনীতি, নিরাপত্তা, গণমাধ্যম ও কূটনীতি এর সবই এর মধ্যে রয়েছে। এর মোকাবেলায় আমাদেরকেও সমন্বিত তৎপরতা চালাতে হবে, আমাদেরকে সব দিক থেকেই চেষ্টা চালাতে হবে। সম্প্রতি উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জানুয়ারিতে পরীক্ষা চালানো 9টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 7টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতির মধ্যেই অন্যরকম হুঙ্কার দিল দেশটি। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে এমন দেশ একটি রয়েছে, আর সেটি হচ্ছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ দাবি করেছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে, আজকের বিশ্বে যেখানে অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বশ্যতা ও অন্ধ আনুগত্য নিয়ে সময় নষ্ট করে, সেখানে এই গ্রহে একমাত্র আমাদের দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। বিশ্বে 200টিরও বেশি দেশ রয়েছে, তবে মাত্র কয়েকটি দেশে হাইড্রোজেন বোমা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। উল্লেখ্য, 2017 সালে দেশটি হাওয়া সং 12 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া, যেটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অঞ্চলে আঘাত হানতে সক্ষম। পরে এর পরবর্তী সংস্করণ হাওয়া সং 15 এর পরীক্ষা চালায় পিয়ং ইয়ং, এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী সহ সরকারি ব্যক্তিদের ওপর নজরদারি করতে সেদেশের পুলিশে কোনো পূর্ব অনুমোদন ছাড়াই পেগাসাস নামের স্পাইওয়্যার ব্যবহার করেছে, এমন এক অভিযোগ ওঠার পর তা তদন্ত করতে এক কমিশন গঠনের কথা বলেছে ইসরায়েলি সরকার। পেগাসাস নামের সফটওয়্যারটি তৈরি করে ইসরায়েলের NSO গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান, যা দিয়ে মোবাইল ফোন হ্যাক করা যায়। এটি একবার কারো মোবাইল ফোনে ঢুকলে তা দিয়ে নজরদারি প্রতিষ্ঠান সেই ফোনের মেসেজ, ফটো বা ইমেইল হস্তগত করতে পারে, ফোনে কথাবার্তা রেকর্ড করতে পারে এবং গোপনে এই মাইক্রোফোন ও ক্যামেরা চালু করতে পারে। পেগাসাস কাদের টার্গেট করেছে? NSO গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের এই পেগাসাস সফটওয়্যার পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতান্ত্রিক সরকারের কাছে বিক্রি করা হয়েছে এবং তারা এটির অপব্যবহার করেছে। এখন ইসরায়েলের ভেতরেই এই সফটওয়্যার অবৈধভাবে ব্যবহারের অভিযোগ উঠল। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সংকট নিরসনে মস্কো সফরে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। পরে সেখান থেকে ইউক্রেন সফরে যান ফরাসি প্রেসিডেন্ট। কিয়েভে ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ম্যাক্রো জানিয়েছেন, ইউক্রেনে চলমান উত্তেজনা আর না বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশ বৃদ্ধির মাধ্যমে সংকট আর বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম BBC ও আল জাজিরা। ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেন সংকটের আরও অবনতি বা উত্তেজনা আরও বাড়বে না বলে আমি সেখান থেকে নিশ্চয়তা আদায় করেছি। অবশ্য রাশিয়া বলছে যে এভাবে কোনো কিছুর নিশ্চিত গ্যারান্টি দেওয়া ঠিক নয়। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় 1,00,000 সেনা সদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাঙ্ক ও কামান সহ যুদ্ধ বিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।